ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জুলাইতেই মাধ্যমিকের ফল প্রকাশ, ফল প্রকাশের তৎপরতায় পরীক্ষকদের জরুরি নির্দেশ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে রবিবার, ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদ একটা জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে এবং সেই নির্দেশিকা সমস্ত পরীক্ষকদের জন্য। যেটা জানা যাচ্ছে পর্ষদ সূত্রে যে এখনো পর্যন্ত 10% নম্বর জমা পড়েনি, 90% নম্বর জমা পড়েছে। এই 10% নম্বর এখনো জমা পড়ছে, জমা পড়েনি, পরীক্ষকরা নম্বর জমা দেননি। এই জরুরি নির্দেশিকায় বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে, আজ থেকে 48 ঘন্টার মধ্যে যে সমস্ত পরীক্ষক নম্বর জমা দেননি তারা প্রধান পরীক্ষকদের কাছে এই নম্বর জমা দেবেন এবং তার 48 ঘন্টার মধ্যে প্রধান পরীক্ষকরা সেই নম্বর জমা দেবেন মধ্যশিক্ষা পর্ষদে। তুমি জানো যে লকডাউনের আগেই মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকের 3 দিনের পরীক্ষা বাকি থাকলেও মাধ্যমিকের সমস্ত পরীক্ষা লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল, 28 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। এবং সেই যে 10 লক্ষের বেশি পরীক্ষার্থী, তার মধ্যে 72 লক্ষ উত্তরপত্র, তার মধ্যে 17% নম্বর লকডাউনের আগে জমা পড়ে গিয়েছিল। কিন্তু লকডাউনের কিছুদিন বিলম্ব থাকার পর আবার নতুন করে নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নম্বর জমা দেওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রে নম্বর এখনো জমা পড়েনি। আজকে ছুটির মধ্যশিক্ষা পর্ষদের তরফে জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে যে আজ থেকে 48 ঘন্টার মধ্যে সমস্ত পরীক্ষকদের, যারা নম্বর জমা দেননি তাদের প্রধান পরীক্ষকদের কাছে নম্বর জমা দিতে হবে এবং তার 48 ঘন্টার মধ্যে পর্ষদে সেই নম্বর জমা দিতে হবে। যেটা পর্ষদ সূত্রে খবর, এখনো 10% নম্বর দিয়ে জমা পড়েনি, সেই তৎপরতার জন্যই এই জরুরি নির্দেশিকা। এবং জুলাইয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতেই মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশ বিলম্ব হওয়ার কথা, কারণ লকডাউন পর্বের জেরে উচ্চ মাধ্যমিক যেমন পরীক্ষা বাকি আছে, মাধ্যমিকেরও উত্তরপত্র মূল্যায়ন শেষ হলেও কিন্তু নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে একটা বিলম্ব তৈরি হয়েছিল। কিন্তু সেই বাধা কাটিয়ে যত লকডাউন পর্ব শিথিল হচ্ছে সেই পর্বে তাড়াহুড়ো করে মধ্যশিক্ষা পর্ষদ চাইছে যে জুলাইয়ের 15 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে, এবং সেই ফল প্রকাশের তাগিদেই আজকে মধ্যশিক্ষা পর্ষদ ছুটির দিনে রবিবারও জরুরি একটা বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে 48 ঘন্টার মধ্যে এই নম্বর জমা দিতে বলা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে 72 লক্ষ উত্তরপত্রের মধ্যে এখনো 7,20,000 উত্তরপত্র বা নম্বর জমা পড়েনি, সেই নম্বর যত তাড়াতাড়ি জমা পড়বে তত তাড়াতাড়ি মাধ্যমিকের ফল প্রকাশ সম্ভব হবে, এই তাগিদ থেকেই মধ্যশিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি। ধন্যবাদ কৃষ্ণেন্দু।